নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই আজ এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এটিকে মোহনবাগানকে নিয়ে তো এটিকে মোহনবাগানের এ এফসি কাপের খুবই গুরুত্বপূর্ণ ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ যেটা বাইশ তারিখ এফসি নাসাবের এগেনস্টে হতে চলেছে তো সেই ম্যাচের জন্য এটিকে মোহনবাগানের স্কোয়াডে কারা কারা আছে এবং এটিকে মোহন মোহনবাগানের প্লেইং ইলেভেন কি হতে পারে সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং তার সঙ্গে যদি তোমরা চাও যে এফসি আসাব নিয়ে ভিডিও মানে এফসি নাসাপ কেমন টিম বা কীরকম প্লেয়ার আছে সেই নিয়ে যদি জানতে চাও তো কমেন্টে জানাতে পারো পরবর্তীকালে সেই নিয়েও একটা ভিডিও বানিয়ে চেষ্টা করব তো এই ভিডিওতে মেইনলি আমরা কথা বলবো এএফসি কাপে এটিকে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা কীরকম হতে পারে তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকে অন করে দিও এটা একদমই ফ্রি আর সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা সবার আগে দেখতে পাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো চলো যদি মেন টপিক আসা তো ফার্স্টে যদি কথা বলা যায় এটিকে মোহন বাগানের কাপের স্কোয়াড নিয়ে তো এটিকে মোহন এফসি কাপের স্কোয়াড কেমন হতে পারে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে হুগো বুমো স্টোরের জন্য থাকছে না তো তার জায়গায় জনি কাউকে আসবে এবং দীপক তাংড়ি দুটো ইয়েলো কার্ডের জন্য এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এবং সেখানে কিন্তু প্রবীর দাস এবং মাইকেল সুসাইরাজ তারা কিন্তু স্কোয়াডে ঢুকবে এবং তার সঙ্গে রবি রানা একজন ইয়ং ইন্ডিয়ান প্লেয়ার তাকেও কিন্তু এটিকে মোহনবাগানের স্কোয়াডে ডেকে পাঠানো হয়েছে তো এগুলোই ছিল মোটামুটি মেন চেঞ্জ তো এখন তোমাদের পুরো স্কোয়াডটা জানিয়ে দিচ্ছি তো এই এফসি কাপের ইন্টারশনাল সেমিফাইনাল ম্যাচে এটিকে মোহনবাগানের গোলকিপার হিসেবে থাকছেন অমরিন্দর সিং অভিলাষ পাল এবং আর্ট শেখ দেন ডিফেন্ডারদের মধ্যে আছেন প্রীতম কোঠাল আশুতোষ মেহতা কার্ল ম্যাকুক সুভাশিস বোস সুমিত রাঠি এবং প্রবীর দাস মিডফিল্ডারদের মধ্যে আছেন জনি কাউকো লেনি রড্রিগেজ মাইকেল সুসাইরাজ বিদ্যানন্দ সিং ইংসন সিং শেখ সাহিল রভি রানা এবং অভিষেক সূর্যবংশী আর স্ট্রাইকারদের মধ্যে আছেন কিয়ান নাসিরি লিস্টন কোলাশো মনভীর সিং রয় কৃষ্ণা এবং তার সঙ্গে ডেভিড উইলিয়ামস তো এটাই হচ্ছে এটিকে মোহনবাগানের বাইশ জনের ফুল স্কোয়াড যেটা কিন্তু এ এফসি কাপের ইন্টারন্যাশনাল সেমিফাইনাল ম্যাচটা এফসি নাসাফের এগেন্স্টে খেলবে তো এবার যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানের প্লেইং ইলেভেনটা কী হতে পারে তো ফার্স্টে যদি কথা বলা যায় ফরমেশন নিয়ে তো আমার মনে হয় নাসাফের এগেন্স্টে হাবাস ফোর ফোর টু ফরমেশনে যাবে কারণ যেটা এ এফসি কাপের শেষ ম্যাচ ছিল সেই ম্যাচেও এই ফরমেশনে গিয়েছিল যখন তিন ডিফেন্সে যাওয়ার চেষ্টা করেছিল সেখানে কিন্তু তিন ডিফেন্সে যাওয়াটা খুব একটা একটা সফল হয়নি অনেক স্পেস ক্রিয়েট হচ্ছিলো সেই জন্য চার ডিফেন্সেই যাবে এবং চার ডিফেন্সে যাওয়ার জন্য এখন হাবাসের কিন্তু প্রেফারেবল ফরমেশন যেটা লাস্ট আই এস এলও আমরা দেখেছি এবং এএফসি কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচও দেখেছি সেটা হচ্ছে ফোর ফোর টু তো আই থিঙ্ক ফোর ফোর টু ফরমেশনে এটি কে মোহনবাগান যাবে এবং এটিকে মোহনবাগানের স্কোয়াডে এখন যেরকম প্লেয়ার আছে ফোর ফোর টু ফরমেশনটা কিন্তু শ্যুটও করবে তো সেক্ষেত্রে যদি কথা বলা যায় গোলকিপার নিয়ে তো গোলকিপার নিয়ে কোনো ডাউট নেই অমরিন্দর সিং কিন্তু অ্যাজ এ গোলকিপার স্টার্ট করবে দেন যদি চারজন ডিফেন্ডারের কথা আসা যায় তো সেখানে অবশ্যই লেফট ব্যাক হিসেবে স্টার্ট করবেন সুভাশিস বোস দেন দুজন সেন্টার ব্যাক হবেন কার্ল ম্যাখিউক এবং তার সঙ্গে প্রীতম কোটাল তো ম্যাখুক এবং প্রীতম কোটাল কিন্তু মোটামুটি এএফসি এফসি কাপের ডিসেন্ট পারফরমেন্স করেছেন এবং রাইট ব্যাক হিসেবে কিন্তু খেলতে পারেন আশুতোষ মেহতা এবং এছাড়াও কিন্তু প্রবীর দাসের অপশানটা থাকছে সেখানে তবে আমার মনে হয় প্রবীর দাসকেও তো সেকেন্ড হাফে ইউজ করতে পারে কারণ সেক্ষেত্রে কিন্তু প্রবীর দাসের স্পিডটা টিমের কাজে আসতে পারে বাট সেখানে কিন্তু রাইট ব্যাক পজিশনে দুটো অপশান থাকছে একটা আশুতোষ মেহতা এবং আরেকটা প্রবীর দাস এবার যদি চলে আসে যায় মিডফিল্ডে তো সেখানে কিন্তু দুজন সেন্ট্রাল মিডফিল্ডার খেলবেন এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডার খেলানোর জন্য কিন্তু একজন বিদেশি এবং একজন ইন্ডিয়ান অপশান থাকছে তো দুজনেই এক্সপিরিয়েন্স প্লেয়ার একজন হচ্ছেন লেনি রড্রিগেজ এবং আরেকজন হচ্ছেন জনি কাউকো তো জনি কাউকো কিন্তু এই ম্যাচে খুবই একটা গুরুত্ব পূর্ণ প্লেয়ার হতে চলেছেন এবং সেন্ট্রাল মিডফিল্ডে তার রোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে তো সেখানে জনি কাউকু এবং লেনি রড তারা কিন্তু দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হবেন আর এবার যদি চলে আসে যায় অ্যাটাকারদের কথায় ফার্স্টে যদি কথা বলা যায় উইঙ্গারদের নিয়ে তো সেখানে রাইট উইং দিয়ে মনভীর সিং স্টার্ট করবে তো আমার মনে হয় না এই জায়গাটা নিয়ে তোমাদের মনে কোনো সন্দেহ থাকবে তো রাইট উইঙ্গার হিসেবে কিন্তু মনভীর সিং স্টার্ট করবে লেফট উইঙ্গার পজিশনটার জন্য কিন্তু লিস্টন কুলাসো হয়তো ফার্স্ট চয়েস হবে এর সঙ্গে কিন্তু মাইকেল সুসাইরাজও অপশান থাকছে বাট আমার মনে হয় লিস্টন কোলাসো স্টার্ট করবে কারণ মাইকেল সুসাইরা অনেক দিন ম্যাচের বাইরে তো সেক্ষেত্রে তাকে একদম স্টার্ট করাবে না যদিও তাকে গেম টাইম দিতে চায় সেক্ষেত্রে হয়তো তাকে অ্যাজ এ সাবস্টিটিউট সেকেন্ড হাফে নিয়ে আসতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় লিস্টন কোলাসোই স্টার্ট করবে আর দুজন স্ট্রাইকারের কথা বলে সেখানে তো রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস দুটি খেলবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তো রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস হবেন দুজন স্ট্রাইকার তো এরকমটাই কিন্তু হতে পারে এ এফ সি কাপের নাসাবার এগেন্স্ট এটিকে মোহনবাগানের প্লেইং ইলেভেন তো যদি এটিকে মোহনবাগানের টিমটার দিকে তোমরা আবার একবার তাকাও তো টিমটা আমার একটা এই রকম গোলে স্টার্ট করবেন অমরিন্দর সিং চারজন ডিফেন্ডার হবেন সুভাশিস বোস কার্ল ম্যাকিউক প্রীতম কোটাল এবং তার সঙ্গে আশুতোষ মেহতা অথবা প্রবীর দাস সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন জনি কাকু এবং তার সঙ্গে লেনি রড্রিগেজ রাইট উইং দিয়ে মনবীর সিং লেফট উইং দিয়ে হয়তো ইস্টার্ন কোলাসা স্টার্ট করবে আর আফফ্রন্টে দুজন স্ট্রাইকার হবেন রয় কৃষ্ণা এবং তার সঙ্গে ডেভিড উইলিয়াম তো এটিকে মোহনবাগান টিমের দিকে তাকালে এটাই কিন্তু এই মুহূর্তে এটিকে মোহনবাগানের স্ট্রংগেস্ট বেস্ট ইলেভেন এবং হয়তো এই টিমটাই নাসাফের এগেনস্টে স্টার্ট করবে তো তোমাদের কি মনে হয় টিমটা কীরকম হতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা পরবর্তীকালে কোন বিষয় নিয়ে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই